Assalamu alaikum everyone, this is Sheikh Rakin from my Facebook page Unofficial Rakin and my YouTube channel Sheikh Rakin. So, বিষয় হচ্ছে কি অনেক দিন হচ্ছে ইউটিউবে ভিডিও বানাই না, ইউটিউবে ভিডিও বানাই না কারণ হচ্ছে ইউটিউবে মানে কি বলবো, যাই হোক ওইটা কথা না, কথা হচ্ছে এখন গড়িতে সময় হইতেছে 10:48, আমি আসি হচ্ছে সিলেট শহরে একদম তেমুকি বাইপাসে, যাচ্ছে হচ্ছে সাতখে, সাথে এজ ইউজুয়াল বন্ধু মহসিন আছে, বিকজ অফ মাই পার্সোনাল ইস্যু গোয়িং টু সাতখ। তো যেহেতু সাতখ যাচ্ছি আর হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুক পেজ আছে, ব্লগ হবে না এরকম তো কোনো কথা হইতেই পারে না, তো সাতখে যাইতেছি। অবভিয়াসলি সাতখে একটা জায়গা আছে যেখানে হচ্ছে এর আগে গেছিলাম, একটা চা ট্রাই করছিলাম, সেই টি স্টলটা আসলে অনেক ফেমাস একটা জায়গা। তো ফার্স্ট অফ অল ওইখানে গিয়ে ওই টি মানে তাদের চাটা ট্রাই করব আর যাই করি দেখানোর চেষ্টা করব। সো লেটস গো টু সাতখ এন্ড ইট উইল ফান। মসিন ভাই আজকে ঘুম হইছে না রে, ঘুম থেকে তুলে লইছি আমি, একটা অন্ত ঘুমাই। সবারই হচ্ছে সাতখ যাই না কেন আর কি, গাড়িতে বাইকে হোক আর কারে হোক, এই যে এমএ খান সেতুতে এসে পিকচার ছবি ভিডিও না তুললেই নয়। তো এজ ইউজুয়াল আজকে বাস আজকে যে এমএ খান সেতুতে, আর এই ব্রিজটা আসলে ব্রিজটা অনেক ঐতিহ্য আছে, ইতিহাস আছে। যাই হোক আমি ওই দিক দিয়ে যাইতেছি না, এমএ খান সেতুটা একটু ঘুরে দেখাই। মাত্র 5-6 মিনিট, আশা করি 5-6 মিনিটের মধ্যে সাতখ টাউন মানে সাতখ সিটিতে ঢুকে যাবে ইনশাআল্লাহ। তো যেতে যেতে আসলে যতটুকু পারছি আর কি ভিউটা দেখানোর চেষ্টা করছি, আসলে এই ভিউটা আসলে এই মানে রাস্তার পথে যেতে যেতে এনজয় করার যে মজাটা আসলে মানে অনেস্টলি মানে মন প্রাণ একদম ভরে গেছে, তাও আসলে মানে এগুলো আসলে বইলে বোঝানোর মতো না। আর আজকে পরিবেশটা অনেক সুন্দর। তো যাই হোক 5-6 মিনিট লাগবে সাতখ শহরে পৌঁছে যাব, ওইখানে যাইয়া একটা টি স্টল আছে যেখানে হচ্ছে অবভিয়াসলি যেখানে যাই আর কি চা খাবো আর আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো সাথেই থাকুন, আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি নতুন হয়ে থাকেন আমার এই পেজটাতে প্লিজ একটা লাইক করে দিন ভিডিওটাতে, আর হচ্ছে পেজে যদি নতুন হয়ে থাকেন একটা ফলো দিন। সো লেটস গো টু সাতখ শহর এন্ড এজ ইউজুয়াল এনজয় দি ভিডিও। তো বন্ধু মসিন ও শিল্পনগরী সাতখ আইছি, সাতখ হাইয়া ঢুকলাম ও মাত্র, তো সাতখ কিতা মনে করি সাতখ কিতা মনে করি নানি, যাই হোক
আমাদের নিজ এলাকা, তোমাদের নিজ এলাকায় চলে আসলাম সাতরে, নিজ বাসভবন। তোমাদের বাসভবন তো সামনে গেট আছে, ডান দিকে, ডান দিকে। তোমার স্যার আইজাম কোন জায়গা খাওয়া যায়? সাতক শহরে ঢুকলাম এই মাত্র। এটা হচ্ছে সাতক শহরের ভিউ। এজ ইউজার অনেক যানজট আছে সিলেট শহরের মতো। তো যাই হোক, আমরা হচ্ছে একটা টি স্টলে যাবো, যেটা হচ্ছে অনেক ফেমাস একটা টি স্টল। অ্যান্ড এখানে গিয়ে হচ্ছে তাদের ফেমাস একটা চা ট্রাই করবো। সো লেটস গো। সো এটা হচ্ছে সাতকের মোস্ট ফেমাস একটা টি স্টল, মাত্র 2 সেটারের একটা দোকান। যদিও সেটারে কোনো নাম নেই, তবুও এই টি স্টলটা ফেমাস, যেই নামে নামটা হচ্ছে পঙ্কজের টি স্টল। এখানে আসলে আপনি হরেক রকমের চা ট্রাই করতে পারবেন। আর আমার ফেভারিট হচ্ছে মালটোবা চা। এর আগে আমি ট্রাই করছিলাম, তো এই মালটোবাটা ট্রাই করবো আর ভিডিওটা শেষ করবো। সি ইউ ভেরি সুন, আন্টিল বাই বাই, চাও।